আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিমারা কি ভাবছে তা নিয়ে রাশিয়ার মাথা ব্যথা নেই, বলেছেন সের্গেই ল্যাভরভ। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের ড্রোন হামলা, জবাব দেওয়ার অঙ্গীকার বাগদাদের। গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরায়েল। কাশ্মীরে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার। এবং সর্বশেষ থাকছে ভারতে মুসলিমদের মানবতা দেখল বিশ্ব, ভারতের হিন্দু পড়শির শেষকৃত্য করল মুসলমানরা। ভারতের স্বাধীনতা লাভের পর থেকে ভারতে হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সহ অবস্থানের বসবাস করতে অভ্যস্ত ছিল, কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতে বেশ কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের জন্ম হয়, যেগুলো ধারণা করা হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, পরবর্তী নির্বাচনগুলোতে জয়লাভ করার জন্য এই সমস্ত সংগঠন তৈরি করেছে, যার মাধ্যমে ধর্মে ধর্মে বিভাজনের সৃষ্টি করে তারা ভারতে ক্ষমতায় টিকে থাকতে পারে। আর সেই সংগঠনগুলো প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। আমরা এর আগে দেখেছি মুম্বাইয়ে কিভাবে মুসলমানদের টার্গেট করে গণহত্যা চালানো হয়েছিল, কিভাবে মুসলমানদের টার্গেট করে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এরপর থেকে মুসলিম নির্যাতনের মাত্রা আরও বাড়তে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই সমস্ত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতাকর্মীরা প্রকাশ্যে মুসলমানদের হত্যার হুমকি পর্যন্ত দেয়, তাদের বিরুদ্ধে মামলা হয়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তারা গ্রেপ্তার হলেও পরবর্তীতে তারা জামিনে বের হয়ে যায় এবং তারা পুনরায় মুসলমানদের আবারও টার্গেট করে নির্যাতন করতে থাকে। কিন্তু ভারত সরকার কিছু তো বলে না, বরং পিছন থেকে এই সমস্ত উগ্রবাদীদের জামিন পেতে সহায়তা করে। সুতরাং একটি বিষয় পরিষ্কার যে ভারতের বিজেপি সরকারের ইন্ধনে ভারতে প্রতিনিয়ত মুসলিম নির্যাতন হচ্ছে, মুসলমানদেরকে টার্গেট করে ভারত থেকে বের করে দেওয়ার গভীর ষড়যন্ত্র হচ্ছে। ভারত সরকার যে এই ষড়যন্ত্রেরই অংশ তার একটি বড় প্রমাণ হচ্ছে ভারতের নাগরিকত্ব আইন, যে আইনে ভারতের উগ্রবাদী সরকার বাইরের দেশগুলো বিশেষত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে আসা অন্যান্য ধর্মাবলম্বীদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও সেখানে মুসলমানদেরকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এখান থেকেই ভারত সরকারের মনোভাব স্পষ্ট হয়ে যায়। আর ভারতে যে প্রতিনিয়ত মুসলমানদেরকে টার্গেট করে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে, এসবই যে সরকার কর্তৃক পরিচালিত একটি ষড়যন্ত্র সেটা স্পষ্ট। আমি মনে করি ভারতের এই ভণ্ডামি আর বেশি দিন চলতে দেওয়া উচিত নয়। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পশ্চিমারা কি ভাবছে তা নিয়ে রাশিয়ার মাথা ব্যথা নেই, বলেছেন সের্গেই ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেসব ব্রিটিশ নাগরিক ধরা পড়েছে এবং যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের ভাগ্য নির্ধারিত হবে গণপ্রজাতন্ত্রী দোনেস্কের হাতে, তারা আন্তর্জাতিক আইনের আওতায় সব সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে পশ্চিমা দেশগুলো কি ভাবছে তা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই। শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বার্ষিক অর্থনৈতিক ফোরামে বৈঠকের অবকাশে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ কথা বলেন, ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে ধরা পড়া তিন বিদেশি নাগরিকের মধ্যে ব্রিটিশ দুই নাগরিক শন পিনার এবং আইডেন আসলিন দোনেস্ক প্রজাতন্ত্রের সুপ্রিম কোর্টে ভাড়াটে সন্ত্রাসী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছেন। মরক্কোর নাগরিক সাদুন ইব্রাহিম সহ ব্রিটেনের ওই দুই নাগরিকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ধরা পড়া এসব নাগরিকের ব্যাপারে বিবিসির সাংবাদিক স্টিভ রোজেনবার্গ ল্যাভরভের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি গণপ্রজাতন্ত্রী দোনেস্কের ব্যাপার, যাকে মস্কো স্বাধীন এবং মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এসব নাগরিকদের ভাগ্যের ব্যাপারে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে দায়ী করে থাকে। রোজেনবার্গের এমন মন্তব্যে ল্যাভরভ তাকে থামিয়ে দিয়ে বলেন, পশ্চিমাদের মনোভাব নিয়ে আমি মোটেই আগ্রহী নই, আমি শুধুমাত্র আন্তর্জাতিক আইনের ব্যাপারে আগ্রহী। আন্তর্জাতিক আইন অনুসারে ভাড়াটে লোকজন যোদ্ধা নয়,
ফলে আপনার দৃষ্টিভঙ্গি কি সেটা আমার কাছে কোনো বিষয় না। ল্যাভরভের কথার প্রতিবাদ জানিয়ে রোজেনবার্গ বলেন, এই দুই ব্যক্তি ভাড়াটে নয়, বরং তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য হিসেবে কাজ করেছিলেন। জবাবে ল্যাভরভ বলেন, এটি দোনেস্ক প্রজাতন্ত্রের আদালতের বিষয় যা ব্রিটিশ আদালতের মতো বৈধ এবং স্বাধীন। ধরা পড়া দুই নাগরিকের ব্যাপারে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে মস্কোর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সের্গেই ল্যাভরভ বলেন, তিনি এই ধরনের কোনো অনুরোধের কথা শোনেননি। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকাশ্যে তারা সবকিছু বলতে অভ্যস্ত। তারা ঘোষণা করতে শুরু করেছে যে তারা ওই দুই নাগরিকের ভাগ্যের ব্যাপারে উদ্বিগ্ন। আমি জানি না তারা আমাদের সাথে যোগাযোগ করছে কিনা, তবে দোনেস্ক প্রজাতন্ত্রের সঙ্গে তাদের কথা বলা উচিত। ল্যাভরভ বলেন, মস্কো এবং লন্ডনের মধ্যে বেদনাদায়ক সম্পর্ক বিরাজ করছে। ব্রিটেন এমন একটি দেশ যার নেতারা শুধুমাত্র রাজনৈতিক অভিলাষের কারণে জনগণের স্বার্থ জলাঞ্জলি দেন। দেশটির নেতারা শুধুমাত্র পরবর্তী নির্বাচনের কথা ভাবেন, অন্য কিছু নয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের ড্রোন হামলা, জবাব দেয়ার অঙ্গীকার বাগদাদের। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনীর যে ড্রোন হামলা চালিয়েছে তাতে প্রচণ্ড ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করে বাগদাদ সরকার বলেছে, এই হামলার জবাব দিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, তুরস্কের এই পদক্ষেপ ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল এবং সাধারণ জনগণের জন্য নিরাপত্তা হুমকি। মন্ত্রণালয় বলছে, তুর্কি ড্রোন হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা ইরাক এবং এর জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করেছে। তুরস্কের সামরিক হামলার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত শেষ করার পর ইরাক এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করা হয়। গত বুধবার তুরস্ক ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সিনজার এলাকায় কুর্দি গেরিলাদের ওপর তুর্কি সেনারা ড্রোন হামলা চালায়। ওই এলাকায় তৎপর একটি কুর্দি গোষ্ঠীর ওপরে হামলা চালানো হয়েছে, যারা তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত বলে আঙ্কারা অভিযোগ করে থাকে। কুর্দিস্তান 24 টেলিভিশন চ্যানেলের খবর অনুসারে তুর্কি ড্রোন হামলায় অন্তত 6 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে, তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা 4 বলে উল্লেখ করেছেন। গাজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরায়েল। ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশকেলন শহর লক্ষ্য করে রকেট হামলার জবাবে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। তুলনামূলকভাবে ওই অঞ্চল কয়েক মাস ধরে শান্ত থাকার পর অশান্ত হয়ে উঠল। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গাজায় কৃষি জমিতে ইসরায়েলি হামলা চালানো হয়। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রকেট হামলার জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিমান গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে আঘাত হেনেছে। তবে গাজা কিংবা ইসরায়েলে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কাশ্মীরে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ফারুক আহমদ নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে প্রদেশটির প্যাম্পোর এলাকার একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফারুক আহমদ পুলিশের উপপরিদর্শক এসআই ছিলেন। তিনি জম্মু ও কাশ্মীরের রিজার্ভ পুলিশে কর্মরত ছিলেন। টুইট বার্তায় কাশ্মীর জোন পুলিশ জানায়, নিহত পুলিশ কর্মকর্তা শুক্রবার তার বাড়ির পাশের ধানের জমিতে কাজ করতে যান, এরপর তাকে গুলি করে হত্যা করা হয়। ভারতে মুসলিমদের মানবতা দেখল বিশ্ব, ভারতে হিন্দু পড়শির শেষকৃত্য করল মুসলমানরা। বৃদ্ধ সন্তোষ কর্মকারকে বাঁচাতে ব্যাপক দৌড়ঝাঁপ করেছেন মুসলিম প্রতিবেশীরা, এমনকি তার শেষ যাত্রাতেও সঙ্গী হয়েছেন তারা। চাঁদা তুলে সমস্ত খরচ তো বহন করেছেনই, বৃদ্ধের দেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ কাজের সব আয়োজনেও হাত লাগিয়েছেন। সোহরাব সর্দার মোস্তাক আলী মোল্লা, ফিরোজ মল্লিক, শেখ আসাদুল, সাইদুল মল্লিক, হাসানুর রহমানেরা হিন্দু প্রতিবেশীর প্রতি শেষ যাত্রা অবধি সম্প্রীতির উদাহরণ তৈরি করলেন। ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার সাকরাইলের ভান্ডারি পাড়ার বাসিন্দা তারা। 75 বছর বয়সী সন্তোষ তাদের পড়শি ছিলেন। সন্তোষের ছেলে মাধব মুসলিম ওই যুবকদের বন্ধু। এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষই বেশি, 2-4টি হিন্দু পরিবার রয়েছে।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজেপির মুখপাত্র এখন বহিষ্কার নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে গত সপ্তাহে অবরোধ গোলমালে তিন দিন ধরে হাওড়ার যেসব জায়গায় উত্তেজনা ছড়িয়েছিল তার মধ্যে ছিল সাকরাইলও। ভান্ডারি পাড়ায় কোনো গোলমাল হয়নি, তবে শ্বাসকষ্টে ভুগতে থাকা বাবাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন মাধব। গত মঙ্গলবার সন্তোষের অসুস্থতা বাড়ে। সোহরাব ও মুস্তাক আলীর সাহায্যে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করান মাধব। বন্ধুর বাবার জন্য মুস্তাক রক্ত দেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার সকালে সন্তোষ মারা যান, অথই জলে পড়েন মাধব। তিনি গৃহশিক্ষক হিসেবে কাজ করেন, সংসারে মা আছেন, ধারে কাছে আত্মীয় স্বজন তেমন কেউ নেই, কি করে বাবার সৎকার করবেন, হাতে টাকাও বেশি নেই। এক্ষেত্রেও মুশকিল আসান হলেন সোহরাব মোস্তাক আলীরা। সন্তোষের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ ফেরালেন তারা। ততক্ষণে মাধবের বাড়িতে চলে এসেছেন তার এক মামা খালা খালু, তাতে সরে যাননি সাইদুল, ইমরান, সুরজ, আফরাদরা। চাঁদা তুলে তারা গীতা নামাবলী থেকে শেষ যাত্রার যাবতীয় জিনিস কিনে আনেন, নিজেদের বাঁশ ছাদ থেকে বাঁশ কেটে খাটিয়ে তৈরি করেন। মুসলিম পরিবারের নারীরা এসে সন্তোষের স্ত্রী আরতিকে সামলাচ্ছিলেন, এমনকি হিন্দু রীতি মেনে তাকে শেষবারের মতো আলতা সিঁদুর পরিয়ে দেন ফাতেমা বিবি ও মোসলেমা মৃধারা। মাধবের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে শ্মশান। সাইদুল ইমরান রায় কাঁধে তুলে সন্তোষের দেহ শ্মশানে নিয়ে যান। সব কাজ শেষ করে সাইদুল ইমরানদের সঙ্গেই বাড়ি ফেরেন মাধব। সদ্য পিতৃহারা হওয়ার শোক আছে, তার মধ্যেও মাধবের মুখে বারবার এসেছে সাইদুল ফিরোজদের অবদানের কথা। তিনি বলেন, চারদিকে যখন ধর্মের নামে অশান্তি চলছে, মানুষ বাইরে বের হতে ভয় পাচ্ছে, তখন যেভাবে প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশে দাঁড়িয়েছেন তা ভোলার নয়, সব খরচ তারাই করেছেন। সোহরাবেরা এর মধ্যে বিরাট কোনো কৃতিত্ব দেখছেন না, তারা জানান বিপদে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন মাত্র। সোহরাবের কথায়, ছোট থেকে এক গ্রামে মানুষ হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি, মাধবের বাবা অসুস্থ হওয়ায় গ্রামের ছেলেদের নিয়ে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এলাকায় অশান্তি হলেও গ্রামের কেউ যুক্ত ছিলেন না। শ্মশান যাত্রার ব্যবস্থাপনার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলাম, পুলিশ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানায়। হাওড়া সিটি পুলিশের একজন কর্মকর্তা বলেন, মানুষের মধ্যে শান্তি আনতে গেলে এমনই সম্প্রীতি দরকার। সাকরাইলের ভান্ডারি পাড়া করে দেখালো। সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল ঘটনার কথা শুনেছেন। তিনি বলেন, আমার বিধানসভা এলাকায় এমন ঘটনায় গর্ববোধ করছি, দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই সম্প্রীতির বার্তা।